ছোট্ট শরীরটার 35% পোড়া। হাসপাতালের বিছানায় ছটফট করছে 7 বছরের শিশু মেহেজাবিন। একই অবস্থা শিশুটির বাবা ও মায়ের। চার্জার ফ্যান বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে এমন অবস্থা নারায়ণগঞ্জের কাশীপুর এলাকার পরিবারটির। শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় রুমের চার্জার ফ্যানটি হঠাৎই বিস্ফোরিত হয়। আগুন ধরে যায় বৈদ্যুতিক সংযোগ তারেও। তাদের চিৎকারে পাশের রুম থেকে বাঁচাতে এসে আগুনে দগ্ধ হন পরিবারের আরো 2 সদস্য। চার্জার ফ্যানের থেকে ওই কাপড় চোপড়ের মধ্যে আগুন লেগে ঘরের ভিতরে আগুন লেগেছে। জানালা দরজা লাগাইন না। শোয়াকাকারে বাসায় আগুন লাগছে। পরে যায় দেখে যে 5 জনই পুড়ে গেছে। ফ্যানের চার্জারে আগুন লাগছিল। অবস্থা গুরুতর হওয়ায় সকাল 9:30টার দিকে 5 জনকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জড়িয়ে নিতে পারেন BMW গাড়ি। চিকিৎসকরা জানান প্রত্যেকেরই শ্বাসনালী ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশু মেহেজাবিনের শরীরে 35% পুড়ে গেছে, বাকিদের 50-70% পর্যন্ত। সবাই সংকটাপন্ন। একেবারে ছোট সদস্য 7 বছরের বাচ্চা থেকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি তার বয়স 55 বছর, এবং এরা প্রত্যেকেই মেজর বার্ন আমরা যেটা বলি, অর্থাৎ গুরুতর আগুনে দগ্ধ হয়েছেন, এবং এদের পার্সেন্টেজ 70-25% মধ্যে রয়েছেন, এবং প্রত্যেকেরই শ্বাসনালী পোড়া আছে। কাউকে আমরা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত বলতে পারছি না। দগ্ধদের হাই ডিপেন্ডেন্সি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।